রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। আগুনে ঝলসে মৃত্যু হল বাবা ও ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা। রাতে ঘুমন্ত অবস্থায় তিনজনকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ঘটনায় মৃত্যু হল বাবা ও ছোট ছেলের। বর্ধমানের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে। অভিযোগ, ওই গ্রামে বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট ছেলে আয়ান শেখ ও স্ত্রী রূপা বিবিকে নিয়ে ঘুমোচ্ছিলেন শেখ তুতা। আর এই সুযোগকে কাজে লাগিয়ে অভিযোগ কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায়। তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশের রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ। তার চেঁচামেচিতে উঠে আসে গ্রামের লোকজন। ততক্ষণে তিনজনেই আগুনে ঝলসে গেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তিনজনকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে, ঠিক তারপরে বাবা শেখ তুতার মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রে খবর। যদিও এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মা রূপা বিবি। এই ঘটনায় গতকাল গভীর রাতে ঘটনাস্থলে যায় বোলপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালেও এলাকায় রয়েছে চাপান উত্তেজনা, এলাকায় নেমেছে শোকের ছায়া। খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোন চক্রান্ত, খতিয়ে দেখছে বোলপুর থানার পুলিশ। সন্ধ্যেবেলায় আব্বা আর আমি মাছ ধরতে বেরিয়েছিলাম। আব্বার আমি বন্ধুর মতো যা করি মনে মাছ ধরতে গেলে আমরা দুজনে একসাথেই যাই। দুবার মাছ ধরে এনে আমরা লাস্টে আর একবার গেলাম, নিয়ে আবার বাড়ি চলে এলাম। টাইমটা তখন একবার সাড়ে নটা, একবার সাড়ে দশটা এগারোটা এরকম বাজবে, আর একবার তারপরে আর একবার গেলাম ওই 15 মিনিট পরই। তারপরে তখন ফুটিয়ে কাকারা জেগেছিলো সব। তারপরে মা আমরা বাড়িতে মাছ বাজছিল, মাকে আমি সাহায্য করে দিলাম। আমিও আব্বা আমরা ওই দিকে বিছানায় শুয়ে, তো কালকে যখন আমরা যখন 11টার দিকে ওই দিক থেকে এলাম তখন এসে সবাই ঘুমিয়ে গেছে পুরো নির্জন। এবার আমিও বাড়িতে এসে শুয়ে পড়লাম। এবার সেটা তো বলা যাচ্ছে না দেখে, কিন্তু হ্যাঁ 10টার দিকে আমাদের বাড়িতে চন্দন ডাক্তার একবার এসেছিলো, খানিকক্ষণ গল্প করে গেল, তারপর সে চলেও গেল। তারপরে আমরা ওই মাছ ধরতে বেরোই। সেটা আমি নিজেও ভালো করে জানি না, আমার কেউ সেরকম কিছু বলছে না, কিন্তু আমি ওর কঠিন ভাবে শাস্তি চাই। আমি ওর কঠিন ভাবে একটা 20 এরকম 1:30 বাজে তখন আগুন লাগাটা ছেলেটা ধর চাঁদি করছে যে কি হলো, আমরা ছুটে এসে কিছু খুঁজে পাচ্ছি না। পুলিশকে তো খবর দেওয়া যে পুলিশ এসেছিল, দেখে গেছে এমনি, দেখে যে কাঠি যে লাগানো ছিল সেগুলো নিয়ে গেছে পুলিশ। আমি ফুপা, আমার তো সম্বন্ধ হচ্ছে, দুটো ফুপা আছে, সম্বন্ধ। আমার নাম হচ্ছে আকুর আলী।